হাই ফ্রেন্ডস, তো আমার খুবই দুঃখের একটা কথা যে ভ্যাকসিন মানে কোভিডের ভ্যাকসিন যেটা বেরিয়েছে 15-18 বছরের মধ্যে, তো 15-18 বছরের জন্য সে ভ্যাকসিন আমি পেয়ে গেছি, প্রতিটি স্কুলে পেয়েছে। তোমরা যে যারা যারা পেয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমি পেয়ে গেছি, আমাদের স্কুলে অনেক দিন আগে দিয়ে দিয়েছিলো, তারপরে আমার যে পুরনো স্কুল সেই স্কুলে এক্সট্রা ভ্যাকসিন এসেছিলো, তাই আমিও নিয়ে নিয়েছি ওখান থেকে কালকেই। কালকে অবস্থা খুব মানে অবস্থা বলতে হাতে খুবই ব্যথা ছিল, হাত তুলতে পারছিলাম না, তো এখন আমি অনেকটাই ঠিক আছি। তো কালকে মাথা ব্যথা করছিলো প্রচুর, চোখে টোখে মাথায় ব্যথা ব্যথা করছিলো। তারপরে আমাদের যেহেতু কোভ্যাকসিন দিয়েছে, কোভিশিল্ড দেয়নি, ওটা 28 দিন পর আবার আমাদের সেকেন্ড ডোজ আসবে, তো এখন ব্যথাটা অনেকটা কম আছে, বাট হাতে হাতটা তুলতে পারছি না। আজকে সকাল এখন প্রায় 12টা পেরিয়ে গেছে, কারণ আমার সকাল থেকে আমি আজকে উঠেছি 10টার সময়, কারণ সারা মাথাটা জাম হয়েছিলো পুরো। তারপরে উঠলাম, উঠে চাটা খেয়ে পড়তে বসবো, পড়তে বসেছিলাম, এখনও পড়া কমপ্লিট হয়নি, আবার পড়তে বসবো। তো তারপর আমার টিউশন আছে, খাওয়া আছে, লাঞ্চ করতে হবে, অনেক কাজ, তো এখন আর কথা হবে না। তো চলো আবার কথা হবে আমার টিউশন থেকে এসে সন্ধেবেলায়। তো এখন অনেকটা আমি ঠিক আছি, বেটার আছি। তো আমি কালকে টিউশনে গেছিলাম ভ্যাকসিন নিয়ে, আজকেও আমি টিউশন যাবো, আমার টিউশন আছে, টিউশনটা করতে হবে। আর একটা দুঃখের খবর, আমাদের মাধ্যমিক হবে সেটা আমাদের স্কুল থেকে সিওর জানিয়ে দিয়েছে, এবং হোম সেন্টার হবে না সেটাও জানিয়ে দিয়েছে। আমাদের বাইরের সেন্টারে গিয়েই পরীক্ষা দিতে হবে, এবার জানি না কেমন হবে, তো আবার পড়াশোনা স্টার্ট করতে হবে। পড়াশুনো তো স্টার্ট হয়েই ছিল, মানে আরও ভালো করে জোরদার পড়াশোনা করতে হবে, এটাই যা। ঠিক আছে, বাই, এখনকার জন্য কথা হবে সেই সন্ধ্যাবেলা। ভালো করে বল, হাই ফ্রেন্ড, ওই দিকে তাকিয়ে বল, তারপরে আমরা এখন বাড়িতে আছি, আমরা চান করে নিয়েছি, এবার আমরা ভাত খাবো। বল, টেডি বিয়ারের জামা পড়ে বসে আছে, শুনছ? আর তোমার টেডি বিয়ারের জামা পড়ে বসে আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই।